চলে আসলো আমের সিজন। আর এই আমের সিজনে কিন্তু কম বেশি আমরা সবাই কিন্তু আচার দিয়ে থাকি, বিশেষ করে আমের আচারটা। তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আমের এই ঝুরি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। এটি তৈরি করতে তেমন কোনো ঝামেলাও লাগে না, আর তেমন কোনো উপকরণও না। হাতের কাছে থাকা দু একটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় খুব সহজেই আমের এই ঝুরি আচারটি। কথা না বাড়িয়ে চলে আসলাম মূল রেসিপির দিকে। আমের ঝুরি আচার তৈরির জন্য আমি এখানে চারটা আম নিয়ে নিয়েছি, আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমার এই গ্রেটারটা অনেক পুরনো, আজকালকার কিন্তু এই গ্রেটার দেখা যায় না, তাই আপনারা যে কোনো গ্রেটার হাতের কাছে থাকলেই এরকম করে একটু গ্রেট করে নিতে পারেন। আমি চারটা আমকেই এভাবে ঝুরি করে গ্রেট করে নিব। আমি এখানে মোটামুটি সাইজের গ্রেটারটাই নিয়েছি, একেবারে ছোট হয়ে গেলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি সবগুলো আমকে এভাবে গ্রেট করে নিচ্ছি। চারটা আমকেই গ্রেট করে ফিরে আসলাম, আর আমটা যখন গ্রেট করলাম তখন কিন্তু অনেকটাই আম থেকে পানি ছেড়ে দিয়েছে আর পানি পানি হয়ে গিয়েছে। এই জন্য আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নিলাম, এর মধ্যে আমি আমগুলোকে অল্প অল্প করে একটু পানি ছাড়িয়ে নিচ্ছি। পানিটা আমি কীভাবে ছাড়াচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন, নিচ থেকে কিন্তু অনেকটা পানি ঝরে যাচ্ছে। আমের গায়ে কোনো প্রকার পানি থাকলে কিন্তু আচারটা খুব শীঘ্রই নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি সবগুলো আমকেই এভাবে পানি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমকে এভাবে অল্প অল্প করে চিপে পানিটাকে ছাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনারা পানিটা না ছাড়েন সেক্ষেত্রে কিন্তু আমটা নষ্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার আম থেকে অনেকটাই কিন্তু পানি বের হয়ে গিয়েছে, পানিটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি এইরকম একটা ট্রেতে একটা কাপড় বিছিয়ে নিলাম, কাপড়টা অবশ্যই পরিষ্কার হতে হবে। কাপড়টাকে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে যে চিপে রেখেছিলাম আমটা সেটা নিয়ে নিলাম। আমি কিন্তু এখনও অনেকটা পরিমাণ পানি রয়ে গিয়েছে, তাই কিন্তু কাপড়ে নেয়া। এবার আমি কাপড়টার মধ্যে আমটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, আর কাপড়টাকে ভাঁজ করে এবার চাপ দিয়ে আমের ভেতরে যে পানিটা আছে এখনও সেই পানিটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এবার আমি হালকা হালকা করে হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি, এতে করে আমের ভেতর যে পানিটা আছে সেটা কিন্তু কাপড়ের গায়ে চলে আসবে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমার কাপড়টা হালকা ভিজে উঠেছে। এবার আমি এই পার্টটাকে একটু খুলে নিচ্ছি। এবার আমটার আমি ভালোভাবে চিপে নিব আবারও। দেখতেই পাচ্ছেন আমটাকে আমি আবারও একটু চিপে নিচ্ছি, আমের গায়ে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে পানি আছে। আমের গায়ে একটুও যেন পানি না থাকে সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমের গায়ে যদি কোনো প্রকার পানি থাকে আচারটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা একেবারেই যাবে না। কারণ যে কোনো আচারই যদি পানি সহ আমরা রান্না করি বা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, তাই পানিটা খুব ভালো মতো চিপে ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আরও অনেকখানি পানি ফেলে দিলাম। এবার আমি এটাকে একটু খুলে দিচ্ছি কাপড় দিয়ে। দেখতেই পাচ্ছেন পুরো ই হয়ে গেছে, শুকিয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি আর নেই। আমি একেবারে শুকনো করে ফেলেছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক কাপের মতো চিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, কম বেশি আপনারা যতটুকু খেতে পছন্দ করেন। আচারটা কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই, শুধু চিনি শিরার মধ্যে ভিজিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম একটা দারুচিনি আর একটা এলাচ। নেড়ে চেড়ে 5-6 মিনিট অপেক্ষা করলাম, চিনিটা কিন্তু প্রায় গলে গিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2-1 মিনিট অপেক্ষা করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম। আচারে যদি কোনো প্রকার ভিনেগার ব্যবহার করা না হয় সেক্ষেত্রে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। আমি এখানে 3-4 মাস সংরক্ষণ করব, তাই কম ভিনেগার দিলাম। আর দেখতে পাচ্ছেন আঠালো হয়ে গিয়েছে, কিন্তু এইরকম হাতে নিয়ে যদি দেখেন এক আঙুলের সাথে আরেক আঙুলের মাঝখানে একটু লেগে লেগে যাচ্ছে সেক্ষেত্রেই বুঝতে হবে এটা আঠালো হয়ে গিয়েছে। আর যখন আঠালো হয়ে যাবে তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আমগুলোকে। অনেকেই কিন্তু আচার প্রায় 6-7 মাসের বেশি স্টোর করেন, সেক্ষেত্রে কিন্তু ভিনেগারের পরিমাণটা আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি এটাকে বেশি স্টোর করব না, কারণ আমি এখানে বানিয়েছি অল্প পরিমাণে, তাই এটা আমার বেশি দিন স্টোর করার প্রয়োজনও হবে না, তাই আমি অল্প ভিনেগার দিয়ে তৈরি করলাম।
একটা সামান্য বলক আসতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লাগবে। তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজেই আমাদের আজকের আমের ঝুরি আচার। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। খুব সহজে কিন্তু তৈরি করে ফেললাম আমের এই ঝুরি আচারটি। দেখতে যেমন সুন্দর হয়েছে, এই আচারটি খেতেও কিন্তু তেমনই মজাদার হয়েছে। একবার হলেও ঘরে ট্রাই করে দেখতে পারেন। কম বেশি যারা আচার ঘরে তৈরি করেন না, তাদের জন্য কিন্তু এই আচারটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এমনই সহজ কিছু আচারের রেসিপি নিয়ে আমি চলে আসব আপনাদের সাথে আবারও অন্য রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ততদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একেবারেই ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক দিতেও। প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বড় সহযোগিতা করবে।